বাংলাদেশের ঢাকা থেকে চলে এসেছি কলকাতায়, চলে এসেছি বিশ্ব বাংলা গেট। কলকাতার নিউ টাউনে এটা অবস্থিত বিশ্ব বাংলা গেট। এটা অসাধারণ একটা দৃশ্য, পুরো উপর থেকে পুরো কলকাতার ভিউটা, নিউ টাউনের ভিউটা দেখা যায়, তাই এই জন্য এই জায়গাটা দেখতে এসেছি। কলকাতায় যদি আসেন আর এই যদি বিশ্ব বাংলা গেটে না আসেন, তাই বিশ্বের উপরে যদি না আসেন তাহলে মিস করবেন অনেক কিছু। বিশ্ব বাংলা গেট, পূর্ব নাম ছিল কলকাতা গেট। কলকাতার নিউ টাউনের নারকেল বাগান মোড়ে নির্মিত একটি তোরণ বা গেট। গেটের সঙ্গে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁও। কাঁচ দিয়ে ঘেরা এই বলাইকৃতি অংশে রেস্তোরাঁ এবং ভিজিটর্স গ্যালারি, যেখান থেকে নিউ টাউন ও কলকাতার অনেকটা অংশ দেখা যায়। প্রায় 55 মিটার উচ্চতা হবে এই গেটের। নকশা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যারিসের আইফেল টাওয়ারের ভিজিটর্স গ্যালারি এবং মালয়েশিয়ার ঝুলন্ত রেস্তোরাঁর এই ভাবনা থেকেই এই গেট ও ঝুলন্ত রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ থেকে যারা আসব অবশ্যই এই বিশ্ব বাংলায় আসব, তবে বিকেলবেলা আসলে বেশি সুন্দর লাগে। এখানে সপ্তাহে 6 দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে আর সোমবার দিন বন্ধ থাকে। তাহলে চলুন বিশ্ব বাংলায় পুরো বিশ্বটাকে দেখে নেই। আমরা ওই কাউন্টার থেকে টিকিট কেটে লিফটে করে উপরে যাব। দিদি টিকিট এখান থেকে দিচ্ছে? টিকিট এখান থেকে? হ্যাঁ, রেস্টুরেন্টে লাঞ্চের জন্য ওখান থেকে টোকেন, উপরে গেলে লাঞ্চ কমপ্লিট। কত করে টিকিট? টিকিটের প্রাইস নেই, উপরে গেলে মিনিমাম 500 করে এরকম অর্ডার। মানে উপরে গেলে লাঞ্চটা করতে হবে, আমাদের অ্যাজ ইউজুয়াল যে মেনু প্রাইস হয়ে যায় সেটা অ্যাপ্রক্স রাউন্ড ফিগার না হলেও মোটামুটি লাঞ্চ করতে গেলে 850 মেনু আছে দেখুন। এখানে আগে ঢুকতে টিকিট লাগতো, এখন টিকিট লাগে না, কিন্তু আপনাকে কোনো না কোনো খাবার খেতে হবে। টিকিট কাউন্টারে দিদি যেমন বলল আপনাকে মিনিমাম 800 টাকার কিছু খেতে হবে, ব্যাপারটা একদমই সেরকম না। আপনি চাইলে শুধু ঘুরেও চলে আসতে পারেন, আমরা ঘুরব আর হালকা কিছু খাবো। অসাধারণ, মনোমুগ্ধকর কলকাতার নিউ টাউনের পুরো ভিউটা দেখা যাচ্ছে। দেখুন কি চমৎকার দৃশ্য, নিচ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়া যাচ্ছে। এখানে দাঁড়ালে সত্যি মন ভালো হয়ে যায়। আপনার কোনো কারণে যদি মন খারাপ থাকে এখানে চলে আসুন, আমি হলপ করে বলতে পারি সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। বিশ্ব বাংলা গেটের একদম উপরে রয়েছি। এখানকার পরিবেশটা আসলেই সুন্দর এবং দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগে। এখানে এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করব। কলকাতায় যদি আসেন আর এই যদি বিশ্ব বাংলা গেটে না আসেন, তাই বিশ্বের উপরে যদি না আসেন তাহলে মিস করবেন অনেক কিছু। এখান থেকে পুরো নিউ টাউন দেখা যাচ্ছে। নিউ টাউন এখানে দাঁড়ালে হালকা ভাইব্রেট করে, একটা সাহসেরও কিন্তু ব্যাপার আছে। তবে আপনার মনে হবে বড় একটা প্লেন আকাশে দাঁড়িয়ে আছে আর আপনি পুরো আকাশ ছোঁয়া জমিনটাকে দেখছেন। গো আউট ইন টু দ্য ওয়ার্ল্ড টুডে অ্যান্ড লাভ দ্য পিপল ইউ মিট, লেট ইউর প্রেজেন্স লাইট, নিউ লাইট ইন দ্য হার্টস অফ দ্য পিপল। Everything I
I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over আমরা এখান থেকে চাউমিন নিয়েছি, দাম পড়েছে 280 টাকা, আর এই 280 টাকারই বিল করেছি। আপনি চাইলে কিছু না খেয়েও শুধু ঘুরেও চলে যেতে পারেন। এবারে ঘোরাঘুরি শেষে আমরা নিচে চলে যাচ্ছি, নিচে কয়েকটা জায়গা দেখব। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সময়ের অভাবে সব ঘুরতে পারলাম না, আপনাকে দেখাতেও পারলাম না। তবে আপনি যদি আসেন তাহলে অনেক সময় হাতে নিয়ে আসবেন। পাশে ইকো পার্ক রয়েছে, চাইলে ওখানেও ঘুরতে পারেন। বিশ্ব বাংলা গেটের পাশে এই জায়গাটা রয়েছে, জায়গাটা খুব সুন্দর, চাইলে এখানে এক্সপ্লোর করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।